হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো আফজা স্টাডি। আজকে আমরা সাইলেন্ট লেটারের এই পার্ট থ্রি ক্লাসে আমরা জানবো এইচ, আই, জে, কে এই চারটি লেটার কখন সাইলেন্ট থাকে সেই নিয়মগুলি, যা তোমাদের ইংরেজি উচ্চারণ ও বানান শেখার ক্ষেত্রে অনেক অনেক সাহায্য করবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করি। সাইলেন্ট লেটার্স, আজকে আমরা সাইলেন্ট লেটারের এই ক্লাসে অর্থাৎ পার্ট থ্রির ক্লাসে আমরা ইংরেজি এইচ, আই, জে, কে এই চারটা লেটার সম্পর্কে জানবো। অর্থাৎ এই চারটা লেটার কখন ইংরেজি কোনো শব্দে অনুচ্চারিত থাকে বা সাইলেন্ট থাকে, অর্থাৎ উচ্চারিত হয় না। তো এক এক করে আমরা এই চারটা লেটারে সাইলেন্ট হওয়ার নিয়মগুলি দেখব। তো প্রথমে আমরা এইচ লেটারটি জানবো, এইচ লেটারটি কখন সাইলেন্ট থাকে বা কোনো শব্দে উচ্চারণ হয় না। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে, কোনো ইংরেজি শব্দে যখন সির পরে এইচ আসবে অর্থাৎ সি এইচ এই ফর্মাটে থাকবে, তখন এইচ সাইলেন্ট থাকে অর্থাৎ উচ্চারণ হয় না। যেমন এ সি এইচ ই, এইক, এইক, এখানে কিন্তু এক হে বা এচি এরকম কিন্তু উচ্চারণ হয়, এখানে শুধু সির উচ্চারণ হচ্ছে, এইচের উচ্চারণ এখানে সাইলেন্ট থাকছে, এইক এটার উচ্চারণ, এ সি এইচ ই, এইক। তারপর এ এন সি এইচ ও আর, অ্যাঙ্কার, এখানেও কিন্তু সির উচ্চারণ হচ্ছে, এইচের উচ্চারণ হচ্ছে না, অ্যাঙ্কার এটার উচ্চারণ। তারপরে শব্দটি দেখো সি এইচ এ ও এস, কেওস, কেওস। তারপরে ওয়ারটি দেখো ই সি এইচ ও, একৌ, একৌ, এখানেও কিন্তু সি সাইলেন্ট থাকছে, অর্থাৎ কোনো ওয়ার্ডে সি এইচ থাকলে কিন্তু সেখানে আমরা এইচটাকে সাইলেন্ট পারছি। তারপরে দেখো এম ই সি এইচ এ এন আই সি, মিকানিক, এটার উচ্চারণ হলো মিকানিক, এম ই সি এইচ এ, মিকানিক, এখানে সি এইচ সাইলেন্ট। তারপর এস সি এইচ ই এম ই, স্কিম, স্কিম, এখানেও এইচ সাইলেন্ট, ঠিক আছে। এছাড়া কতগুলো শব্দ আছে যেখানে এইচ সাইলেন্ট থাকে, যেমন ডাব্লিউ এইচ এ টি, ওয়াট, ওয়াট, এখানে কিন্তু হোয়াট উচ্চারণ না এটার, ঠিক আছে, ওয়াট। তারপর ডাব্লিউ এইচ ই এন, ওয়েন, ওয়েন, এখানে কিন্তু হোয়েন উচ্চারণ না। তারপরে ওয়ার্ডটি দেখো ডাব্লিউ এইচ ই আর ই, ওয়ার, ওয়ার, এরকম। তারপরে শব্দটি দেখো জি এইচ ও এস টি, এটার উচ্চারণ হলো গোস্ট, এখানে কিন্তু ঘোস্ট উচ্চারণ হচ্ছে না, জি এইচ ঘ হয়, এখানে কিন্তু হয় না, ব্যতিক্রম। যেমন এটার উচ্চারণ হলো গোস্ট, জি এইচ ও এস টি, এইচের উচ্চারণ হচ্ছে না। তারপরে দেখো এইচ ও এন ই এস টি, অনেস্ট, এইচ এখানে অনুচ্চারিত, ও থেকে উচ্চারণ শুরু হচ্ছে, অনেস্ট। তারপরে এইচ ও এন ও ইউ আর, অনার, এখানেও এইচ সাইলেন্ট, ও থেকে উচ্চারণ শুরু, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা এটাই মনে রাখবে, সিএস থাকলে এইচ সাইলেন্ট থাকে এবং এই কয়েকটা ওয়ার্ডে এইচ সবসময় সাইলেন্ট থাকে। তারপরে আমরা আই লেটারটি দেখবো, আই লেটার কখন সাইলেন্ট থাকে। তো এক্ষেত্রে কয়েকটা আমি এক্সাম্পল দিয়েছি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা যখন কোনো ওয়ার্ডের শেষে এস, আই, ও, এন এইভাবে থাকে তখন আই সাইলেন্ট থাকে, ঠিক আছে। এখানে আই এর কিন্তু সেরকম সাইলেন্টের কোনো নিয়ম, নির্দিষ্ট কোনো নিয়ম এরকম নেই। তো কতগুলো ওয়ার্ড প্র্যাকটিসের মাধ্যমে আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ এই ওয়ার্ডগুলিতে আই সাইলেন্ট থাকছে। যেমন কোনো ওয়ার্ডে যখন এস, আই, ও, এন যদি থাকে তাহলে আই সাইলেন্ট, এখানে উচ্চারণ হয় জন, অনেক সময় শন হয় এটার উচ্চারণ, আবার অনেক সময় উচ্চারণ হয় জন। তো এটার একটা আলাদা ভিডিও আমি দেবো, কখন শন হয় কখন জন হয়, উদাহরণের মাধ্যমে আমি দেবো, সেটা ক্লিয়ার হয়ে যাবে, পরে তোমরা দেখে নিও। তো এখানে দেখো ডি ই সি আই এস আই ও এন, ডিসি জন, এখানে কিন্তু জন হবে উচ্চারণ। আমরা সচরাচর অনেককেই দেখি এটা উচ্চারণ ঘটে ডিসিশন বলে, কিন্তু না, এটা ডিসি জন। তারপরে ওটি দেখো সি ও এন এফ ইউ এস আই ও এন, কনফিউজন, কনফিউজন এটার উচ্চারণ। তারপর এই এক্স পি এল ও এস আই ও এন, এক্সপ্লোজন, এক্সপ্লোজন, এখানে কিন্তু এস আই ও এন আছে এবং আইয়ের উচ্চারণ কিন্তু এখানে হচ্ছে না, জান হচ্ছে উচ্চারণ, ঠিক আছে। তো
তারপরে ওয়ার্ডটি দেখো FRIEND ফ্রেন্ড, এখানে কিন্তু আই উচ্চারণ হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই, এটা আমাদের মনে রাখতে হবে FRIEND ফ্রেন্ড, ফ্রাইয়েন্ড কিন্তু না উচ্চারণ, ঠিক আছে? এখানে আই লেটারটি বাদ দিলে কিন্তু উচ্চারণটা বের হয়েছে FRIEND ফ্রেন্ড, এরকম উচ্চারণটা কিন্তু হয় ফ্রেন্ড। তারপর BUSINESS বিজনেস, এখানে আই অনুচ্চারিত অর্থাৎ সাইলেন্ট থাকছে, এটা কিন্তু বিজিনেস না, বিজিনেস বা বুজিনেস এরকম উচ্চারণ না, এটা বিজনেস, বিজনেস আই উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেলো? তারপরে লেটারটি আমরা দেখব যে, কোনো ইংরেজি শব্দে আমরা সাধারণত যে সাইলেন্ট পাই না, ঠিক আছে, শুধুমাত্র একটি ওয়ার্ডেই যে সাইলেন্ট থাকে সেটি হলো MARIJUANA মেরিওয়ানা, এটার উচ্চারণ হলো মেরিওয়ানা। যদি যে উচ্চারণ করি আমরা তাহলে কিন্তু এটা এরকম উচ্চারণ হওয়া দরকার ছিল মেরিজুয়ানা, কিন্তু এখানে যে উচ্চারণ হচ্ছে না, যে বাদ দিয়ে MARI মেরি UANA ওয়ানা, মেরিওয়ানা এটার উচ্চারণ, ঠিক আছে? এই শব্দটা মনে রাখবে যেখানে যে সাইলেন্ট থাকে। আর মেরিওয়ানা শব্দটির অর্থ হলো কোনো নেশা জাতীয় বস্তু, ঠিক আছে? এরপর আমরা পরের লেটার অর্থাৎ কে কখন সাইলেন্ট থাকে সেটি দেখব। এটি খুবই সহজ, যখন কে এর পরে এন থাকবে তখন কে সাইলেন্ট থাকে। কী বললাম? কে এর পরে এন, যেমন এখানে কয়েকটা ওয়ার্ড আমি লিখেছি, প্রত্যেকটা দেখো কে এর পরে এন আছে, তো আমরা উচ্চারণগুলো দেখব। যেমন KNEE নি, এটা কিন্তু কে এর উচ্চারণ হচ্ছে না, কে বাদ দিলেই কিন্তু আমাদের উচ্চারণটা বের হয়ে আসছে NEE নি। তারপর KNIFE নাইফ, নাইফ মানে ছুরি। তারপর KNIGHT নাইট, নাইট। KNOW নো, নো। KNOCK নক। এখানে কে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এখানে কে এর উচ্চারণ হচ্ছে না, NOCK নক, NOB নব, কে এর উচ্চারণ হচ্ছে না। তারপর KNOW LEDGE ন লেজ, KNOW পর্যন্ত ন, তারপরে LEDGE এখানে কিন্তু ডিরও উচ্চারণ হচ্ছে না, কারণ আমরা গত পার্ট ওয়ানে আমরা পেয়েছিলাম ডি কখন সাইলেন্ট হয়, যখন DG ডির পরে জি থাকে তখন কিন্তু ডি সাইলেন্ট থাকে। যেমন LEDGE লেজ, এখানে লেড জে কিন্তু না, এখানে ডিটাও সাইলেন্ট, ঠিক আছে? তো এরকম কোনো ইংরেজি শব্দ যখন কে এন থাকবে সেক্ষেত্রে কে সাইলেন্ট থাকে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেলো? আশা করি বুঝতে পেরেছো। এরপরেও কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো আজকে এই পর্যন্তই, এরপর সাক্ষাৎ হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।